গণতন্ত্রের উৎসবে সবাই আমরা শামিল হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন আপনারা সবাই জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন আপনারা জানেন, যে গণতন্ত্রের উৎসবে সমস্ত রাজনৈতিক দল তারা অবতীর্ণ হবে মানুষের মতামত নেয়ার জন্য। আমরা মনে করি দাসপুর দুই ব্লকে খেপুত অঞ্চল সহ আরো 13টা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত মেম্বার এবং তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি ছিল তারা তৃণমূল কংগ্রেসের সরকারের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে যে উন্নয়ন গ্রাম থেকে গ্রামীণ স্তরে উন্নয়ন নামে নিয়ে গেছে, তাই আমরা মনে করি 5 বছর আমরা কাজ করেছি, আমরা পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য মানুষের দুয়ারে মানুষের মতামতের কাছে আমরা ছেড়ে দিয়েছি। আমরা নিশ্চিত বিশ্বাসী তৃণমূল কংগ্রেসের জয়ফুল চিহ্নের প্রার্থী তারা জয়যুক্ত হবে। যারা ভাবছে, যারা মনে করছে মানুষের কাছে গিয়ে ভুল বার্তা দিয়ে মানুষের কানে কুমন্ত্রণা দিয়ে যারা ভাবছে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে 34 বছরের অনুন্নয়নের কথা, আমরা জানি 34 বছরে বিডি অফিস গুলো ফাঁকা পড়ে থাকতো, মানুষ দেখা যেত না। আর আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মানুষকে বিডি অফিস মুখী করেছে, গ্রাম পঞ্চায়েত মুখী করেছে, সরকার এবং জনগণের সঙ্গে একটা সেতু বন্ধন করেছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৈকত রায় এই বুথে অবতীর্ণ হয়েছে। আমাদের নীতির লড়াই কোন শক্তির লড়াই নয়, কোন ব্যক্তিগত লড়াই নয়। আমরা বলতে চাই তৃণমূল কংগ্রেস যে উন্নয়ন করেছে, যে কাজ করেছে, সেই কাজের নিরিখে আপনাদের এগিয়ে আসতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাজ বিচার করেনি, এই এলাকায় যদি 300টা পরিবার থাকে আমি ধরে নিচ্ছি হয়তো 175টা পরিবার তৃণমূল করে, তাহলে 125টা পরিবার বিজেপি কি সিপিএম করে। আপনি ঘুরে ঘুরে দেখুন ওই পরিবারের মায়েরা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে উন্নয়ন সবার জন্য, রং নয়, ধর্ম নয়, জাত নয়, প্রতীক নয়, সরকার সবার জন্য। কৃষক বন্ধুর টাকা সবাই পাচ্ছে। আজকের দিনে বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা থেকে শুরু করে আজকে পুরোহিত ভাতা থেকে শুরু করে আজকে গ্রামের রাস্তাগুলো বর্ষাকালে যাওয়া যেত না, সকালবেলায় আমরা কি দেখছি ব্রাস করতে করতে ঢালাই রাস্তায় হেঁটে হেঁটে বলছে তৃণমূল কংগ্রেস কিছু উন্নয়ন করেনি। এটা ভাবা যায় তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে রাস্তাগুলো ঢালাই রাস্তা হয়েছে, পানীয় জল হয়েছে, আজকে গ্রামে গ্রামে বিপুল উন্নয়ন পৌঁছে যাচ্ছে। আজকের দিনে আপনার ছেলে স্কুলে পড়ে, পড়লে পায়ে জুতো, পিঠে ব্যাগ, গায়ে জামা, ব্যাগে বই, মুখে মিড ডে মিল, কোন টাকা খরচ করতে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে ফ্রিতে আজকে আপনাদের পরিবারের সন্তানদের সরকারি পরিষেবা দিয়ে যাচ্ছে। কন্যাশ্রী, রূপশ্রী, ধরে নিন এই এলাকায় একজন রাজমিস্ত্রির কাজ করে, তার ডেলি ইনকাম 300 টাকা, তাহলে তার একটা মেয়ে যদি 9 কিংবা 10 পড়ে তারপরে যখন উচ্চ শিক্ষায় পড়বে তার ক্ষেত্রে আর্থিক ব্যয় করার সমস্যা হয়। আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কন্যাশ্রীর মধ্য দিয়ে বছরে 1000 টাকা, 18 বছর হলে তার 25,000 টাকা পৌঁছে যাবে। ওই রাজমিস্ত্রির জোগাড়দারটা আজকে মনে মনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে মা মমতা তুমি এগিয়ে যাও, তোমার সঙ্গে আছি, আমাদের আশীর্বাদ আছে। আজকে ওই রাজমিস্ত্রিটা জোগাড়দারটা আজকে খুশি হচ্ছে এবং তার সমর্থন আমরা পাবো। তার মেয়ের যখন বিয়ে হবে রূপশ্রীর 25,000 টাকা আজকে ব্লক অফিস থেকে বিডি অফিস থেকে আজকে দরখাস্ত করে একটা গরিব পরিবারে কতটা আজকে সহযোগিতা আপনাদেরকে ভাবতে হবে। সিপিএম এই সব প্রকল্প করেনি এবং বিজেপি এই সব প্রকল্প করেনি। বিজেপি গ্যাসের দাম বাড়িয়েছে, পেট্রোলের দাম বাড়িয়েছে,
40 টাকার কেরোসিন তেল 120 টাকা হয়েছে, 10 টাকার ফোনের টপ আপ 199 টাকা হয়েছে, 100 টাকার কেবল লাইনের রিচার্জ হয়েছে 250 টাকা। আর সেই বিজেপির সঙ্গে রাতে অন্ধকারে দোস্তি করছে এই সিপিএম, বলছে সিপিএম নাকি বিজেপির চিরশত্রু। তাহলে সমবায় সমিতির নির্বাচনে কারাজকে নাগরিক মঞ্চের নাম করে যৌথভাবে জোট করে নির্বাচনে লড়েছিল, তার জবাব আপনাদেরকে দিতে হবে। মুর্শিদাবাদে দেখছি একই দেওয়ালে বিজেপি সিপিএম এর প্রতীকে মহাজোট তৈরি হয়েছে। মুখে এক কথা, কাজে এক কথা। আমরা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ফাইট হবে, 1:1 লড়াই হবে, যেই প্রতিপক্ষ উন্নয়নের নিরিখে ভোট হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রাকৃতিক দুর্যোগ কখন বৃষ্টি এসে যাবে, আমাদের আজকের স্পোক পারসন এবং প্রধান বক্তা যারা আছে তারা বলবে, আমি বলবো প্রার্থীকে বড় কথা নয়, আপনাদেরকে ভাবতে হবে জয়া ফুলের প্রতীককে। একটাই কথা আপনারা ভাববেন, লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। ছাত্র সমাজের অঙ্গীকার পঞ্চায়েতে মমতাদি আবার, এই অঙ্গীকার নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আজকের এই রায়চৌধুরী পালাতে আমাদের প্রার্থী ভাই সৈকত রায়, তাকে আপনারা জয়া ফুল চিহ্নে ভোট দেবেন। পাশের বুথের যারা আমাদের গোড়াদা থেকে শুরু করে অনেক প্রার্থী আছে তাদের জয়া ফুলে ভোট দেবেন। আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী, জেলা পরিষদের প্রতিমাদি থেকে শুরু করে নাসিপাতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির ঘাসের ওপর জয়া ফুল চিহ্নে ভোট দেবেন। নিজের ভোট নিজে দিন, জয়া ফুলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, উন্নয়ন বুঝে নিন। আমরা বলছি সবাই পতাকা টাঙাবে, সবাই ভোট প্রচার করবে, সবাই সবার কথা বলবে, জনগণ যাদেরকে আশীর্বাদ করবে জনগণের ম্যান্ডেটটা মাথা পেতে নিতে হবে। দেখা হবে 11 জুলাই সবুজ আবিরে বিজয় মিছিলে, আমরা সবাই অবতীর্ণ হব। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ।